করোনা যোদ্ধা হিসেবে লকডাউনে কাজ করে চলেছেন জলপাইগুড়ি পৌরসভার সাফাই কর্মীরা। লকডাউনে যারা নিজেদের করোনার ভয় কিংবা অবসর সবটাই ভুলে গিয়েছেন, তাদের মধ্যে রয়েছে পৌরসভার বিভিন্ন সাফাই কর্মীরা। লকডাউন কিংবা অন্যান্য দিন কোনোটাই তাদের কাছে আলাদা নয়, নিয়মিতভাবে শহরের জঞ্জাল পরিষ্কার করে চলেছেন তারা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিয়মিতভাবে রাস্তায় জমানো নোংরা রাস্তা সুন্দরভাবে পরিষ্কার করছেন তারা। এই ধরনের কাজ করে তাদের পেটের দায়, তাই এই কাজ করে তাদের কোনো অসুবিধা হয় না বলে জানালেন সাফাই কর্মীরা। ভালো লাগে এই যে এখন তো চারিদিকে লকডাউন বন্ধ, সবাই বিশ্রাম নাই, আপনাদের কাজ করতে হয়, কতটা ভালো লাগে? দেখো ভাই, এটা আমাদের সরকারি কাজ আছে, সরকারি কাজ আছে, আমরা সরকারি কাজ না করবো তো খাবো বলো? আমাদের লকডাউন হোক আর ইয়া না হোক, আমাদের সরকারি কাজ তো করতেই লাগে। কতক্ষণ কি কি করেন, কতক্ষণ করেন স্যার? আমার 5টা থেকে আমার 10টা পর্যন্ত ডিউটি। কি কি করতে হয়? আমার ঝাড়ু দিতে হয়, রাস্তা পরিষ্কার করে, আমার রোড পরিষ্কার না করবে রাস্তা তো পাবলিক হাঁটতে পারবে। হ্যাঁ, আমার শুধু রোববার বাদ। বৃষ্টিকে উপেক্ষা করে করোনার আতঙ্ক ভুলে গিয়ে কাজ করে চলেছেন জলপাইগুড়ির সাফাই কর্মীরা। আপনারা দেখছেন সেই চিত্র। এই সাফাই কর্মীরাই ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করে চলেছে করোনা সংক্রমণের মাঝেই। করোনা সংক্রমণের সময় ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করে চলেছে ডাক্তার, নার্স, পুলিশ কর্মী সহ সাফাই কর্মীরা। জলপাইগুড়িতে সেই সমস্ত পৌর কর্মীরা কাজ করে চলেছেন সকাল 6টা থেকে সারা দিন ধরে। রাস্তাঘাট সমস্ত পরিষ্কার করে রাখছেন, কিভাবে করেন, কতটা ভালো লাগে? আমাদের তো ডেইলি ডিউটি করতে হয় সকালবেলা 6টা থেকে আরম্ভ করে বিকাল 6টা অবধি। আমাদের ডেইলি ডিউটি করতে হয় পরিষ্কার করার জন্য, আমাদের গাড়ি লেবার বের হয়। ভালো লাগে কি করবো, ভালো তো করতেই হবে। আমাদের কি কি কাজ করতে হয় আপনাদের? আপনাদের আমরা শুধু এই মেন রোড ওয়াটের কাজ এগুলোর মধ্যেই আমরা গাড়ি ঘোড়া চালাই। আচ্ছা, গার্বেজও নিয়ে যায় যারা? হ্যাঁ, গার্বেজও পরিষ্কার করে যারা আছেন? গার্বেজ তো আলাদা লোক, আমরা শুধু এই রোডের মেন রোডের আর এই ওয়াটের যেগুলো কাজ হয় সেগুলো আমরা নিয়ে যাই। কখন থেকে শুরু করেন? সকাল 6টা থেকে। 6টা পর্যন্ত চলে? এই বিকাল 5:30 থেকে। কতটা ভালো লাগে? সবাই তো এই সময় বিশ্রাম নাই, লকডাউন, আপনারা কাজ করে চলেছেন অনবরত, কীভাবে করে যান? আমরা কী করে করবো, আমার তো মনে ধরো এটা এটা না করলে তো আমাদের সংসার চলে না, বুঝুন। এটা তো আমাদের ওই বিচার যে দু টাকা মানে হোক, এইভাবেই আমরা কত টাকা করে পান? আমরা কার্ড দিয়ে 200 টাকা করে চিপ পাই। 200 টাকা কী কী কাজ করতে হয় আপনাদের? আমাদের সব কাজই রাস্তাঘাটে মনে ধরো কি রাড়ি সাজি যেগুলো সব করে থাকে সেগুলো মাপতে হয়, যাতে আমাদের সুন্দরভাবে যা যা বলে তাকে আমরা করি, সব কাজই করতে হয়। সব কাজই করতে হয়। ভালো লাগে করতে? করতে তো ভালো লাগে, কী করবো দাদা, আমাদের তো এটা না করলে তো আমাদের উপায় নয়।